দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্বের সাথে, আর সেটা হলো গরুর মাংসের পোড়াভুনা। আসছে সামনে কোরবানি ঈদে এই গরুর মাংসের পোড়াভুনাটা করে খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন রান্নার প্রসেসে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বোলে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস হাড় চর্বি সহ নিয়ে নিয়েছি। এখন এর মাঝে দেব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ। খুব ভালো করে উল্টে পাল্টে মেখে নিতে হবে। এই মাখার উপরে নির্ভর করবে মাংসের টেস্ট। আপনি যত ভালো করে মাখবেন মশলাটা এর মাঝে খুব ভালো করে ঢুকবে। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন এর মাঝে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মাঝে দিয়ে দিব কয়েক টুকরো দারচিনি, কয়েকটি লবঙ্গ এবং কয়েকটি এলাচ। আমি থেতলে নিয়েছি, চাইলে আপনারা আস্তও দিতে পারেন। থেতলে নিলে ঘ্রাণটা খুব ভালো বের হয়। এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। এই গরম তেলে মশলাগুলো দিলে ফ্লেভারটা খুব ভালো করে ছড়ায়। যখন মশলার ঘ্রাণটা ভালো করে ছড়াবে তখন এই মাংসগুলো এর মাঝে ঢেলে দিব। এখন এই মিক্সিং বোলটা ধুয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে খুব অল্প আঁচে রান্না করব 30 মিনিট। ফিরে আসছি 30 মিনিট পরে। আমি এর মাঝে কয়েকবার ঢাকনাটা উঠে একটু উল্টে পাল্টে নেড়ে দিয়েছি। আমি যে পানি ছিল সেই পানি দিয়েই আমি রান্নাটা করেছি, চাইলে আপনারা আরেকটু পানি অ্যাড করে নিতে পারেন। দেখুন মাংসটা আমার পোড়াভুনা হয়ে গিয়েছে। দর্শক, আমার এই মাংসটা একটু বেশি পুড়ে গিয়েছে, আপনারা এতটা না পোড়ালেও আরেকটু আগে তুলে নেবেন। আনফর্চুনেটলি আমার মাংসটা একটু বেশি পোড়া লেগেছে। এখন চলে যাচ্ছি পরিবেশনে। দেখুন হয়ে গিয়েছে আমার গরুর মাংসের পোড়াভুনা। আমি একটা চেক করে দেখাচ্ছি, মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগেছে কি না আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এ ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফেজ।